আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আরেকটি ছোট্ট ভিডিও শেয়ার করব, চিয়া সিড ওয়েট লস ড্রিঙ্ক। চিয়া সিড ওয়েট লস ড্রিঙ্কটা কীভাবে বানাতে হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর কী কী লাগবে সেগুলোও দেখিয়ে দিচ্ছি। চিয়া সিড ওয়েট লস ড্রিঙ্কস বানাতে আমার যা যা লাগবে, এখানে একটা মিডিয়াম সাইজের গ্লাস নিয়েছি, এক গ্লাস পানি নেবো, এখানে পানি এখনও নেইনি আমি। আর মিডিয়াম সাইজের একটা লেবু, মধু আছে 2 চা চামচ, আর চিয়া সিড আছে 1 টেবিল চামচ, সামান্য পরিমাণে পিঙ্ক সল্ট। প্রথমেই আমি যেটা করব, গ্লাসে পানি দিয়ে দেব 1 গ্লাস। এখন এর মধ্যে দিয়ে দেব পিঙ্ক সল্ট, আর দিয়ে দিচ্ছি চিয়া সিড 1 টেবিল চামচ। এখন এই চিয়া সিডটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখবো, তারপরে ব্লেন্ড করব। লেবুর রস আর মধু আমি ব্লেন্ড করার সময় দেব। চিয়া সিডটাকে আমি এখন 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। ফিরে এলাম 1 ঘন্টা পরে, চিয়া সিড ভালো করে ভিজে গেছে। এখন আমি এটাকে ব্লেন্ড করে নিব। মিডিয়াম সাইজে যে লেবুটা নিয়েছিলাম ওটা রস করে নিয়েছি এই যে, আর এখানে 2 চা চামচ মধু আছে, ব্লেন্ড করার সময় এগুলো দিয়ে দেব। ব্লেন্ড করার জন্য এরকম একটা জাগ নিয়েছি আমি। এখন এই যে ভিজিয়ে রাখা চিয়া সিডটা দিয়ে দিচ্ছি, এটা কিন্তু 1 ঘন্টা আগে ভিজাতে হবে, কম সময় ভিজলে কিন্তু হবে না। দিয়ে দিচ্ছি লেবুর রস, দিয়ে দিচ্ছি মধু। এখন যেটা করব, দিয়ে দেব 1/2 কাপের মতো ঠান্ডা পানি। এখন এটাকে ব্লেন্ড করে নেব। এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি চিয়া সিড ওয়েট লস ড্রিঙ্কসটা ঢেলে নিচ্ছি। তৈরি হয়ে গেল চিয়া সিড ওয়েট লস ড্রিঙ্কস। এটা আপনারা বাসায় ট্রাই করতে পারেন, এটা আপনারা বাসায় খুব সহজেই তৈরি করতে পারবেন, খেতেও সুস্বাদু। আর যারা ওয়েট লস করতে চান, এই ড্রিঙ্কসটা বাসায় তৈরি করে খেতে পারেন, খুবই ইজিভাবে তৈরি করা যায়, আর ওয়েটও অনেক কমবে। প্রতিদিন সকালবেলা খালি পেটে এটা খাবেন। আর আমিও ওটা আসলে খাই বাসায়, এই জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি যেটা করি বাসায়, এই ড্রিঙ্কসটা আমি প্রতিনিয়তই খাই। তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।